সতর্ক হয়ে কাজ করতে হবে। তাদের সভাপতিরা আছেন, প্রত্যেক বুথে বুথে বসুন, প্রতিদিন পার্টির অফিস খুলে বসুন। আমরা কোথাও কিছু গন্ডগোল হলে প্রশাসনিক মাফিক আমরা লড়াইটাকে সংঘবদ্ধ করব। আমরা হুটমুট করে কোথাও পায়ে পা লাগিয়ে ঝগড়া বন্ধ বেরিয়েছিল। আজকে ইলেকশন 15 দিন 20 দিন হয়ে গেছে, তার এখনও সে গন্ধ কাটেনি। অতএব সেই নেশায় এখনও তারা আছে, সেই জায়গা থেকে আমাদেরকে ভেবে নিতে হবে। ইতিমধ্যে প্রশাসন ভেবে গেছে, আপনাদের মনে রাখা দরকার, প্রশাসন ভেবে নিয়েছে যে ইতিমধ্যে মনে হয় পরিবর্তন হয়ে যাবে, তাই কিছু তাবিদারি করা শুরু করেছে প্রশাসন। 2008 সালে, 2009 সাল, 2010-2011 সালে ক্ষমতায় এসেছিলাম, তখন আমাদের হাওয়া বলতে 2007 সাল থেকে যে হাওয়া বইছে। কালা দিবস পালন করতে কি লক্ষ্যে কালা দিবস পালন করবে? আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস এবং মৌনব্রত পালন করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলা জুড়ে। গতকাল দেখেছিলেন কোচবিহারের শীতলকুচিতে সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান ভারতীয় সংবিধান, সেই সংবিধানকে চলার পথের পাথেয় করে ভারতবর্ষের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছেন বাংলার 2021-এর বিধানসভা। নির্বাচন পরিচালনা করতে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিক বন্ধুরা একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে, একটি রাজনৈতিক দলের মদতে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করতে চাইছেন। কেন বললাম একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে? গতকাল শীতলকুচিতে সাধারণ নিরীহ তাজা তরুণ যুবকেরা যখন ভোট দিয়ে বেরাচ্ছিলেন, অতর্কিতভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে গুলি করলেন। তাদের গুলিতে তাজা তরুণ 4 জন যুবক লুটিয়ে পড়লেন, তাদের রক্তাক্ত হল শীতলকুচি। সারা বাংলা তখন স্তব্ধ যে নির্বাচন কমিশন একই নির্বাচন পরিচালনা করছেন, সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, তার কারণ সংবিধানের সিস্টেমে যদি কোনো জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাকে সরাসরি গুলি করার এখতিয়ার নেই। তিনি কাঁধারে গ্যাস ছুড়বেন, টিয়ার সেল ছুড়বেন, বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করবেন, কোথাও পায়ের নিচে গুলি করবেন, এসব না করে সরাসরি গুলিবিদ্ধ করলেন 4টি বাংলার যুবককে। আর আজকে ভারতীয় জনতা পার্টির হাফ প্যান্ট পরা সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা গেল যে যদি বাংলায় কোথাও ভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়াবাড়ি করেন
তাহলে আবার একটি শীতলকুচি উপহার দেব আমরা। অর্থাৎ তা থেকেই পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে ভারতবর্ষের নির্বাচন কমিশন বাংলায় নির্বাচনটা পরিচালনা করছেন, আটকে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে। আর যেদিনকে নির্বাচনের ফল প্রকাশ হবে সেদিন দেখবেন দুর্বৃত্তদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে লুঠেরাদের হাতে, বেচারামদের হাতে বাংলার শাসন ক্ষমতা বাংলার মানুষ দেবে না। 2রা মে যখন নির্বাচনের ফল প্রকাশ হবে সমস্ত ঘিন্ন চক্রান্তকে ব্যর্থ করে বাংলার মানুষ রায় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় 200-এর বেশি আসন নিয়ে বাংলায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। কি চাইছেন, কি চাইছেন? আমরা চাই বাংলার মানুষের যে গণতান্ত্রিক অধিকার লুট করার পরিকল্পনা করেছেন যারা, তারা সঠিকভাবে নির্বাচন পরিচালনা করুক, মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিক। মানুষের উন্নয়নে মানুষের সাথে আপনি থাকলে মানুষ নির্বাচনে নিশ্চিতভাবে তার গণতান্ত্রিক অধিকার আপনার প্রতীকে প্রয়োগ করবেন। আপনি উন্নয়ন করবেন না, ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিয়েছেন। আবার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন 1 লক্ষ আধাসামরিক বাহিনীকে ছাঁটাই করা হচ্ছে। এখনও ভারতীয় জনতা পার্টি শাসিত অনেক রাজ্যে প্রাথমিক কর্মরত প্রাথমিক শিক্ষককে বাদ দিয়ে দিয়েছেন। ভারতবর্ষের লাখো লাখো কৃষক আজকে দিল্লির রাজপথে আন্দোলন করছেন, শয়ে শয়ে কৃষক শহীদ হয়েছেন। আজকে ত্রিপুরার পৌরসভা নির্বাচন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। আসামের নির্বাচন শেষ পর্যায়ে রেজাল্ট বেরালে দেখবেন আসাম থেকে ভারতীয় জনতা পার্টিকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, আপনি মানুষের সাথে থাকলে মানুষ আপনাকে ভোট দেবে। আর ভারতীয় জনতা পার্টি জানে তারা মানুষের সাথে নেই, মানুষের ভোট পাবে না। দিদি 64টি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে